السلام عليكم. كيف مالك يا سيد؟ زين؟ وزين؟ أنا في بيتي. এটা হলো আমাদের ব্যক্তিগত পুকুর, পারিবারিক ব্যক্তিগত। এই পুকুরটা বানানো হয়েছে শুধুমাত্র আমার মা যেন দরজার মধ্যে একটা পুকুর আছে খোলামেলা, ওখানে যেন না যাইতে হয়, পর্দা করার জন্য এই পুকুরটা বানানো হয়েছে। এটা ছিল মূলত ধানের জমি, এই ধানের জমিটারে কেটে তারপর বাগান বানানো হয়েছে। এই কারণে এই বাগানটা এখন অনেক কাজে লাগতেছে আমাদের। এটা হলো আমাদের পারিবারিক একটা পরিবেশ। তো এই পারিবারিক পরিবেশটা যে এখন আমরা নিরিবিলি আছি একপাশে, কোনো গ্যাঞ্জাম নেই, কিছু নেই, কারোর সাথে ঝগড়া নেই, কারোর সাথে আমাদের ঝগড়াও করতে হয় না, কারো জায়গা দিয়ে আমাদের হাঁটতেও হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। নিরিবিলি পরিবেশের মধ্যে আমরা আছি। এককভাবে আল্লাহ রাখছে, ভালোই রাখছে, ভালো আছে। পারিবারিক কিছু কাজ আছে, নিজের কাজ নিজে করতে হয়, এই হিসেবে মাঝে মধ্যে কাপড় চোপড়গুলো নিজেরটা নিজে ধুই। আল্লাহ হাফেজ।